একটা সময়ের পর সব কিছু মেপে ঝেপে কথা বলতে হয়, খাবারও অনেক সময় মেপে খেতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছিলাম, সব কিছু শেষ করে এরপর একটু আমাদের এখানে বাজারের দিকে গিয়েছিলাম। এই তো এরপর দেখুন তো কী পরিমাণে কাদা আমাদের রাস্তায়। এইরকম রাস্তা কি পার হয়ে মানুষ বাসা থেকে বের হতে পারে? কোনো কিছুর যদি প্রয়োজন হয় তাহলেও মানে এই রাস্তা থেকে বের হতে হতে, বা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সে ওখানেই মারা যায়। আমাদের এইখানের মানে নিতে নিতে তার অবস্থা শেষ, এমন সুন্দর রাস্তা। ডিজিটাল বাংলাদেশে মানে এই বাংলাদেশে মনে হয় এইরকমের রাস্তা খুব কম জায়গায় আছে, এত সুন্দর রাস্তা আর কোথাও নাই। মানে বন জঙ্গল প্রায় জায়গায় দেখি খুব সুন্দর রাস্তা, কিন্তু আমাদের এই যে বাড়ির সামনের রাস্তাটা মাটির, কেন যে মানে একটু ইটের হয় না বলতে পারি না। এই তো এরপর বাড়িতে চলে এসেছিলাম, ক্ষেত থেকে কিছু রেহা সিরা আনছি, ওগুলো আমগো বরিশালের বাসায় রেহা বলে। এর শুদ্ধ ভাষা কি আমি জানি না, অনেক এলাকায় আবার কহিও বলে, আমি জানি না যে ওটাকে কি বলে। তবে আমি ছোটবেলা থেকেই রেহা নামটা শুনে আসছি, এর জন্য এই রেহাই বলতেছি। তো ওইগুলো নিয়ে আসছি, এবং বাসায় কিছু পটল ছিল, ওই দুইটা মিক্স করে এরপরে একটা ভাজি করেছি ডিম দিয়ে। ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল, এভাবে ডিম দিয়ে ভাজি করে খেতাম। ছোটবেলায় মা সব জিনিসই ডিম দিয়ে ভাজি করে দিত, খেতেও বেশ ভালোই লাগতো। এই তো আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ, অনেক পছন্দের আলু দিয়ে ভুনা করব। আর আজকে অনেকগুলো রুটি বানিয়ে এরপর ছেঁকে নিচ্ছি, রেখে দেব। আমার মা কিছুদিন যাবৎ অসুস্থ, তার এই মানে ডায়াবেটিস ধরা পড়েছে, এর জন্য তাকে ডক্টর ভাত খেতে বারণ করেছে, দুপুরে এক কাপ ভাত খেতে বলেছে এবং দুই বেলা রুটি খেতে বলেছে। ডায়াবেটিসের রোগীদের তো এরকমই অবস্থা এখন, মানে এর জন্য রুটি বানিয়ে রেখে দিচ্ছি। প্রতিদিন তো রুটি বানানোর ঝামেলা ভালো লাগে না, এর জন্য মাটির চুলায় সব কিছু করে নিচ্ছি, একটু গ্যাস সাশ্রয়ই করছি। সব জিনিসের যে পরিমাণে দাম, এরপরে যখন দরকার হবে তখন রুটি বের করে ভেজে খেয়ে নেবে, কোনো প্যারা নাই। এই তো এরপর বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম আমরা আমাদের এখানে নদীর পাড়ে। আমাদের বাড়ির সামনের রাস্তায় কাদা হলে কি হবে, নদীর সাইড থেকে একটা সুন্দর রাস্তা করেছে, ওই রাস্তাটা অনেক শুকনা, মানে বালির, হয়তো নদীর পাড়ের মাটি তো অনেক মানে বালি টাইপের এবং অনেক ঘাস হয়েছে, এর জন্য এই রাস্তায় কোনো কাদা হয় না। ওইখানে গিয়ে মানে রায়ান খুবই মানে খেলা করতেছিল, এই যে ছাগলগুলো যাচ্ছিল তার খুব ভালো লাগতেছিল, মানে সে শুধু শুধু ছাগলগুলোকে তাড়িয়ে দিচ্ছিল, খুব শান্তি লাগছে তার। এমনিতে তো বাসার সামনেই কাদা, বাসা থেকে বের হওয়া যায় না, এর জন্য তার খুবই অস্বস্তি লাগে মানে বাসার ভিতরে থাকতে। আমাদেরই তো ভালো লাগে না, বড় মানুষ সারাদিন কি ফোন টিপতে ভালো লাগে, আর ও তো ছোট মানুষ, ঘরের ভিতরে আর কতক্ষণই বা খেলা করা যায়, একটু বাহিরে বের হয় হাঁটতে ভাল লাগে। এই তো এর জন্য ওকে নিয়ে আজকে গিয়েছিলাম, এবং বাহিরের পরিবেশটাও খুব সুন্দর ছিল। এই কিছুদিন মানে বলতে আজকে এবং গেছে কালকে বৃষ্টি নেই, এর জন্য রাস্তাঘাট একটু শুকিয়েছে। এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।